Welcome to another video arindamsbiology YouTube channel. Arindamsbiology YouTube channel er notun ekti video te tomader shagoto. Today I will going to discuss about the Mendelian inheritance in guinea pig and the Mendelian inheritance in Drosophila melanogaster. To protomoto amaderke jante hobe je guinea pig er ek sankar janan porikha ta kibhabe hoyechilo seta guinea pig er ek sankar janan prokriya somporke jante hobe protome ebong sei guinea pig eri abar fer di sankar janan kora hoyechilo ei porikhate. To protom theke shesh obdi dekhte thako obosshoi video ti interesting hote jacche khub bhalo lagbe. Ebar experiments in monohybrid cross in guinea pig orthat bishuddho কালো গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা গিনিপিগ তৈরি গঠন ক্রস করালে পি জেনারেশন থেকে অর্থাৎ প্যারেন্টাল জেনারেশন থেকে ক্রস করালে প্রথমে আমাদের যেমন নিয়ম অনুযায়ী সেখানে গ্যামেট ভাঙবে গ্যামেটের পর তারপরে এফ ওয়ান জেনারেশন হবে এফ ওয়ান জেনারেশন থেকে আমরা চেকার বেড করে এফ টু জেনারেশন করে একটা বিশুদ্ধ কালো দুটো শঙ্কর কালো এবং একটা বিশুদ্ধ সাদা গিনিপিগ উৎপন্ন করতে পারবো যেখানে ফিনোটাইপিক অনুপাত হবে 3:1 এবং জিনোটাইপিক অনুপাত হবে 1:2:1 যেমন অ্যাকর্ডিং টু এক সংকর জনন অ্যাকর্ডিং টু মনোহাইব্রিড ক্রস অর্থাৎ এক সংকর জননের মতো এরপরে আসে যে দ্বিসংকর জনন অর্থাৎ ডাইহাইব্রিড ক্রসে সেখানে বিশুদ্ধ কালো কর্কস গিনিপিকের সাথে বিশুদ্ধ সাদা মসৃণ গিনিপিক ক্রস করানো হয়েছিল প্যারেন্টাল জেনারেশন তার কি অ্যালিলগুলো ক্যাপিটাল আর স্মল বি স্মল আর সেখান থেকে গ্যামেট হয়েছিল এবার গ্যামেট হওয়ার পর এখানে এফ ওয়ান জেনারেশন হয়েছিল এফ ওয়ান জেনারেশন থেকে গ্যামেট কীভাবে ভাঙবো আগের দিন আমি শিখিয়েছি যে সূত্রটা হচ্ছে 1:3:1:4 আর 2:2:3:2:4 এরকমভাবে একের সাথে 1:3 করলে ক্যাপিটাল এই দেখো ডান দিকে বাঁ দিকে দেখো ক্যাপিটাল বি ক্যাপিটাল আর 1:3:1:4 একের সাথে 4 ক্যাপিটাল বি স্মল আর 2:3 স্মল বি ক্যাপিটাল আর 2:4 স্মল বি স্মল আর এরকমভাবে ভাঙা হয়েছে এরপরে চেকারবোর্ড তৈরি করা হয়েছে চেকারবোর্ড তৈরি করার পর যেমন অ্যাকর্ডিং টু মেন্ডেলস ডাইহাইব্রিড ক্রস যেমন দ্বিসংকর জনন যেমন হয়েছিল ফেনোটাইপিক অনুপাত 9:3:3:1 আর জিনোটাইপিক অনুপাত 1:2:2:4:1:2:1:2:1 ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স ইন ড্রসোফিলা ড্রসোফিলার মাছির ক্ষেত্রেও সেই সেম জিনিস অর্থাৎ প্রথমে প্যারেন্টাল জেনারেশনে ক্রস হবে তারপরে সংকর জেনারেশনে ক্রস হবে সংকর জেনারেশন তৈরি হবে তৈরি হওয়ার পর তারপরে যেটা তৈরি হবে সেখান থেকে মানে দ্বিসং এই এফ টু জেনারেশন অর্থাৎ চেকার বোর্ডে ফেলতে হবে চেকার বোর্ড ফেলার পর বিশুদ্ধ লম্বা ডানা একটা তৈরি হবে এবং শঙ্কর লম্বা ডানা দুটো তৈরি হবে এবং বিশুদ্ধ খর্ব ডানা একটি তৈরি হবে অ্যাকর্ডিং টু মেন্ডেলস ইনহেরিটেন্স অর্থাৎ যেহেতু এটা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স দিয়ে বেস করে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের ওপর বেস করে তৈরি তো সুতরাং এইরকম এটাই আর কি গুরুত্বপূর্ণ মানে এই এক্সাম্পলটা আর কি এটার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সুইটেবল তো প্রথমে দেখো এরপরে যখন আমরা দ্বিসংকর জনন করব সেখানে ধূসর লম্বা ডানা অর্থাৎ জি ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল ক্যাপিটাল এল আর এখানে ইবনে খর্ব ডানা অর্থাৎ স্মল জি স্মল এল স্মল এল সেখান থেকেও গ্যামেট মানে তৈরি হবে প্রথমে গ্যামেট তারপর সেখান থেকে গ্যামেট ভাঙতে হবে কীভাবে হ্যাঁ প্রথমে প্যারেন্টাল জেনারেশনের কষ্ট সেখান থেকে গ্যামেট কীভাবে ভাঙতে হবে 1:3:1:4 2:3:2:3:2:4 যেরকম নিয়মে সেরকম বলে দিয়েছি সেই রকমই আর কি তো এখানেও ওই দ্বিসংকর জননের মতোই ফিনোটাইপ তৈরি হবে অর্থাৎ 9:3:3:1 ফিনোটাইপ জিনোটাইপিক অনুপাত যেটা দ্বিসংকর জনন সেই রকমই তো প্রথমত আজকের ক্লাসটি অবধি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ